হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুপর্ণা, আর আজ আমরা ওমপ্রকাশ বাল্মীকির লেখা একটি শর্ট স্টোরি জুথান নিয়ে ডিসকাস করব। আমাদের ইন্ডিয়ার জনসংখ্যার অলমোস্ট 16% মানুষ এখনও অস্পৃশ্য, অর্থাৎ আনটাচেবলসের মধ্যে পড়ে। আনটাচেবিলিটি আমাদের স্বাধীন ভারতে লিগালি অ্যাবলিশড হয়ে গেছিলো 1949 সালে ভারতের এক সংবিধানে, কিন্তু তবুও এখনও আইনিভাবে অ্যাবলিশ হলেও মানুষের মন থেকে অস্পৃশ্যতা টোটালি অ্যাবলিশ হয়ে যায়নি। তারা এখনও দালিত নামে পরিচিত। ওমপ্রকাশ বাল্মীকি ইজ আ গ্রেট পোয়েট অ্যান্ড শর্ট স্টোরি রাইটার ইন হিন্দি দালিত লিটারেচার। নিউলি ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ার একটি ছোট গ্রামে বেড়ে ওঠার গল্প করেছেন বাল্মীকি এই স্টোরিতে। এই স্টোরিটি যেমন সার্ভাইভালকে ফুটিয়ে তুলেছে, তেমনই অপ্রেশন, দাসত্ব, জাতিবিদ্বেষ আর বিজয়কেও ফুটিয়ে তুলেছে। হি ইজ ওয়েল নোন ফর হিজ অটোবায়োগ্রাফি জুথান। জুথান ইজ অ্যান অটোবায়োগ্রাফিক্যাল অ্যাকাউন্ট। ওমপ্রকাশ বাল্মীকি একজন দলিত হিসাবে নিজের মিজারেবল লাইফ এবং ব্রাথকে ডিসক্রাইব করেছেন এই স্টোরিতে। হি ওয়াজ ইন্সপায়ার্ড বাই বিআর আম্বেদকর। বিআর আম্বেদকরের দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে তিনি দলিতদের নিয়ে লেখালেখি করা শুরু করেন। জুথান এই টাইটেলটি দেওয়ারও যথেষ্ট কারণ আছে। জুথান মিন্স লেফ্ট ওভার্স অফ ফুড লেফ্ট অন আ প্লেট, অর্থাৎ উচ্ছিষ্ট, যেগুলি সাধারণত রাস্তার কুকুর বেড়ালরা পেয়ে থাকে। ইন্ডিয়াতে যাদেরকে দলিত ভাবা হতো তাদের অবস্থাও ঠিক এমনই ছিল। ইন্ডিয়াস আনটাচেবলস হ্যাভ বিন ফোর্স টু অ্যাকসেপ্ট অ্যান্ড ইট জুথান। তাদেরকেও জোর করে ওই উচ্ছিষ্টই দেওয়া হতো, তাদের বিনা পারিশ্রমিকে কাজ করিয়ে নেওয়া হতো। তাদের পেন, হিউমিলিয়েশন, তাদের পভার্টি তাদের সব থেকে নিচুতে দমিয়ে রেখেছিল। দে ওয়ার অ্যাট দ্য বটম অফ হিন্দু সোসাইটি। বাল্মীকি এই স্টোরির সাহায্যে নিজের স্ট্রাগলকে তুলে ধরেছেন, যেখানে ফিজিক্যাল, মেন্টাল টর্চার তাকে সহ্য করতে হয়েছিল। দে লিভড ইন আ ভিলেজ অফ আনটাচেবলস। ওমপ্রকাশ বাল্মীকির পরিবার এমন একটি গ্রামে বাস করত যেটি পুরোপুরি অস্পৃশ্যদের জন্য আলাদা করা ছিল। দ্য কাস্ট নেমস অফ আনটাচেবলস আর চূড়া, চামার অ্যান্ড ঝিনবার। চূড়া, চামার এবং ঝিনবার নামে লোয়ার কাস্টের মানুষদের মার্ক করা হতো, অর্থাৎ তাদের কখনও তাদের নিজস্ব নামে না ডেকে ওই কাস্ট নেমগুলো ধরেই ডাকা হতো। দ্য আপার কাস্ট নেমস আর ত্যাগী, তাগা, এটসেট্রা। দ্য হোম অফ বাল্মীকি ওয়াজ ইন ফ্রন্ট অফ দ্য স্টিঙ্কিং কাউশেড। বাল্মীকিদের ঘরটি ছিল একটি আপার কাস্ট ফ্যামিলির কাউশেডের সামনে। একদিকে ছিল একটি পুকুর এবং অপরদিকে ছিল টাগাদের পাকা বাড়ি। বাল্মীকির ফ্যামিলিতে তারা 5 ভাই, 1 বোন, 2 কাকা আর 1 জ্যাঠা ছিল। দে কুড নট গেট ডিসেন্ট মিলস ইনস্পাইট অফ বিং সো মেনি ফ্যামিলি মেম্বার্স। এরা প্রত্যেকেই কঠোর শ্রম করতো, স্টিল তারা দুবেলা দুমুঠো ঠিকভাবে খেতে পারতো না, কারণ আগেই বলেছি বিনা পারিশ্রমিকে তাদের খাটিয়ে নেওয়া হতো। আপার কাস্টের পিউপেল কখনও লোয়ার কাস্টের পিউপেলদের মানুষ বলেই ভাবতো না। যদি কখনো ছোঁয়া লেগেও যেত নিজেদেরকে তারা পলিউটেড ভাবত। অথচ যদি রাস্তার কুকুর বা অন্য কোনো প্রাণীদেরকেও ছুতে হতো তারা পলিউশন হচ্ছে বলে মনে করতো না। তারা লোয়ার কাস্ট পিউপেলদের অ্যানিমেলদের থেকেও নিচ ভাবত। আপার কাস্ট পিউপেল ট্রিটেড দেম অ্যাজ দে ওয়্যার সো শ্যাবি দ্যান দ্য অ্যানিমেলস। বাল্মীকি তার ছোটোবেলায় প্রথম যে টিচারের সঙ্গে মিট করে তিনি ছিলেন সেবাক রাম মাসিহি। তিনি ছিলেন খ্রিস্টান। সেবাক রাম মাসিহি স্যাট উইথ দ্য চিলড্রেন অব দ্য আনটাচেবলস। তিনি যাদেরকে অস্পৃশ্য বলে মনে করা হতো তাদের পাশে গিয়ে বসতেন, তাদেরকে পড়তে লিখতে শেখাতেন। সেই স্কুলটি সরকারি ছিল না, সেখানেই বাল্মীকি অক্ষর চিনতে শিখেছিলেন। বাল্মীকিস ফাদার টুক বাল্মীকি টু আ গভর্নমেন্ট স্কুল, কিন্তু একদিন বাল্মীকির বাবা তাকে সরকারি স্কুলে ভর্তি করতে নিয়ে যায়। স্বাধীন ভারতে তখন অস্পৃশ্যতা লিগালি উঠে গিয়েছিল এবং অস্পৃশ্যরাও সরকারি স্কুলে পড়াশোনা শিখতে পারবে এমনটাই ঠিক হয়েছিল। বাল্মীকির বাবা টিচারদের কাছে কি একরকম ভিক্ষা করতেন ছেলেকে স্কুলে ভর্তি করানোর জন্য, বা টিচাররা নেক্সট দিন আসতে বলতো। এভাবে বিভিন্ন দিন বারবার যেতে যেতে একদিন কোনোভাবে বাল্মীকি স্কুলে ভর্তি হয়। বাল্মীকি হ্যাড টু সিট অন দ্য ফ্লোর ইন স্কুল। বাল্মীকিকে মেঝেতে বসতে দেওয়া হতো, সেখানে সামান্য মাদুর পর্যন্ত পেতে দেওয়া হতো না। কখনো কখনো তাকে এমন জায়গায় বসতে দেওয়া হতো সেখান থেকে বোর্ডের লেখাও দেখা যেত না। আদার আপার কাস্ট চিলড্রেন টিস বাল্মীকি। চিলড্রেনরা বাল্মীকিকে চূড়া বলে টিস করতে থাকতো। চূড়া ছিল বাল্মীকির জাতি।
কখনো কখনো বিনা কারণে বাল্মীকিকে মারত। বোথ দ্য স্টুডেন্টস অ্যান্ড দ্য টিচার্স মেড বাল্মীকি ইন্ট্রোভার্ট। টিচাররা ও আপার কাস্ট স্টুডেন্টরা মিলে তার উপর খুব টর্চার করত। যদি সে থার্সটি থাকে আর হ্যান্ডপাম্পের কাছে যায় জল খেতে, বাট তাকে খেতে দেওয়া হতো না, টাচ করতে দেওয়া হতো না। সমস্ত টিচাররা ছিল আপার কাস্টের আর তারা এই ছেলেটিকে হেট করত। তারা ভাবত এমন করলে বাল্মীকি স্কুল ছেড়ে চলে যাবে। তারা ভাবত লোয়ার কাস্ট পিউপলদের এডুকেটেড হওয়ার কোনো রাইট নেই, তাদের কাজ শুধু নোংরা পরিষ্কার করা, নিচুতে থাকা। বাল্মীকির দুজন ক্লাসমেট ছিল, রাম সিং ও সুখ খান। তারাও ছিল লোয়ার কাস্ট, তারা পড়াশোনায় খুব ভালো ছিল। দো দে ওয়ার ইন্টেলিজেন্ট, দে অলওয়েজ গেট ইনসাল্টেড। তাদের সবসময় টিচার, স্টুডেন্ট সকলে মিলে ইনসাল্ট করত। যখন ক্লিন ড্রেস পরে আসতো তবুও টিস করত, যদি পুরনো ড্রেস পরে আসে তবুও টিস করত, বলতো বেরিয়ে যেতে, কারণ তাদের জন্য ঘরে নোংরা জমছে। তারা যাই করুক শুধু হিউমিলিয়েশনই পেত। যখন বাল্মীকি ফোরে পড়ে তখন নতুন হেডমাস্টার আসে কালীরাম নামে। নিউ হেডমাস্টার প্রভোকড আদার টিচার্স টু হিউমিলিয়েট দ্য থ্রি লোয়ার কাস্ট স্টুডেন্টস। তিনিও বাকি টিচারদের সাথে জোট বেঁধে এই তিনজনকে বিদ্রুপ করতেন, শাস্তি দিতেন। প্রায় প্রতিদিনই বাল্মীকিকে খুব খারাপভাবে মারা হতো। হি টোল্ড বাল্মীকি টু মেক আ ব্রুম অ্যান্ড টু সুইপ দ্য হোল স্কুল। একদিন হেডমাস্টার বাল্মীকিকে বললেন গাছে উঠে গাছের ডাল নিয়ে ঝাঁটা বানাতে, আর যখন সে ঝাঁটা বানিয়ে দিল তাকে বললেন পুরো স্কুল ঝাড় দিতে। তিনি বললেন ঝাড় দেওয়া হলো তাদের পরিবারের জীবিকা, তো তার সেটাই করা উচিত, পড়াশোনা করার কোনো রাইট তার নেই। টর্চার্স মেড বাই দ্য হেডমাস্টার। যখন অন্য স্টুডেন্টরা ক্লাসে পড়াশোনা করত, বাল্মীকি একা একা ক্লাসরুম, প্লেগ্রাউন্ড ঝাড় দিত, আর সেটা বাকিরা এনজয় করত। তার সারা শরীর, মুখ ধুলোয় ভরে যেত, জল খাওয়ার অনুমতিও পেত না। নেক্সট দিন স্কুলে আসলে হেডমাস্টার সে একই কাজ করতে দিত, সারা দিন সে শুধু ঝাড় দিত। তার পর দিন এসে বাল্মীকি ট্রাই করে ক্লাসরুমের কোনো কর্নারে লুকিয়ে থাকতে, বাট হেডমাস্টার তাকে দেখে ফেলে, আবার ঝাড় দিতে পাঠায়। সে কাঁদতে কাঁদতে ঝাড় দিতে চলে যায়। বাল্মীকিস ফাদার ফাউন্ড হিম সুইপিং। আর তখনই তার বাবা স্কুলের পাশ দিয়ে যাচ্ছিল আর বাল্মীকিকে দেখে ফেলে ঝাড় দিতে। তার বাবা তার হাত থেকে ঝাঁটা নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। আর ছেলের মুখে সব ঘটনা শুনে তাকে নিয়ে হেডমাস্টারের কাছে যায় ও চিৎকার করতে থাকে। কালীরাম উল্টে বাল্মীকির বাবাকে অপমান করে, ভয় দেখায়, বাট তিনি ফিয়ারলেস ও ডিটারমাইন ছিলেন। যতই হোক এটা তার ছেলের ব্যাপার। হি শাউটেড অ্যাট দ্য হেডমাস্টার অ্যান্ড টোল্ড হিম দ্যাট হিজ সন উড স্টাডি দেয়ার লাইক আদার স্টুডেন্টস। কিন্তু বাল্মীকির বাবা কালীরামকে ওয়ার্ন করে যান যে তার ছেলে বাল্মীকি এই স্কুলেই পড়বে, আর তাও বাকি ছেলেদের মতনই। এরপর তিনি ছেলেকে নিয়ে বাড়ি বাড়ি গেলেন। হি ওয়েন টু এভরি ডোর অফ দ্য আপার কাস্ট পিউপল ফর দ্য সেক অফ হিজ সন। আর তাদের কাছে রিকোয়েস্ট করলেন বাল্মীকির নর্মাল লাইফের জন্য, পড়াশোনার জন্য। প্রত্যেক আপার কাস্টের বাড়ি গেলেন, কিন্তু তারা সকলেই আপত্তি জানালো একজন লোয়ার কাস্টের স্কুলে যাওয়ার জন্য। তবুও তিনি ভেঙে না পড়ে সারা রাত খাওয়া ঘুম বাদ দিয়ে ভাবতে থাকলেন কী করে ছেলেকে পড়াশোনা করানো যায়। অ্যান্ড অ্যাট লাস্ট হি ওয়েন্ট টু দ্য হাউস অব দ্য প্রধান। শেষ পর্যন্ত তিনি গ্রাম প্রধানের বাড়ি গেলেন আর তার কাছে রিকোয়েস্ট করলেন। তিনি ছিলেন খুবই কাইন্ড হার্টেড, সো দ্য প্রধান অব দ্যাট ভিলেজ প্যাসিফাইজ হিম অ্যান্ড রিঅ্যাসিওরস হিম। গ্রাম প্রধান বাল্মীকির বাবাকে প্যাসিফাই করলেন, সান্ত্বনা দিলেন এবং চিন্তা না করে ছেলেকে স্কুলে পাঠাতে বললেন, আর বাকিটা তিনি দেখে নেবেন। আর এরপর থেকে পড়াশোনা শেখার জন্য পুরোপুরি প্রবলেম না গেলেও এতটা প্রবলেম বাল্মীকিকে ভোগ করতে হয়নি। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও হেল্পফুল লাগলে লাইক করবে, শেয়ার করবে অ্যান্ড মেক শিওর ইউ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।